যুবক ভাইরা মাহফিলের ব্যবস্থা করেছো, শুধু আর শুনলে হবে না গো, মা বাবার খেদমত করা লাগবে। যেহেতু ইমান নামক দৌলত তোমার মধ্যে আছে, এইবার আমি দেখতে চাই কে কতটুকু কানতে পারে, কার কতটুকু চোখের পানি বের হয়। বাবাজি, যারা মা হারাইছেন তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই, আর যাদের মা বেঁচে আছে তাদের মতন বড় নিয়ামত ফলা আর কেউ নাই রে বাবা। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা? রব্বে করিম, আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিয়েছেন, হুকুম দিয়ে দিয়েছেন। আমার আনুগত্য করার পরে, আমার দাসত্ব আনুগত্য করার পরে তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করবা, মা বাবার খেদমত করবা। চিল্লা বলেন নির্দেশটা কার, আর একবার জোরে আওয়াজ দিয়ে বলেন কার। যুবক ভাইরা, কেন দিলটা নরম হবে, কেন চোখের পানি পড়বে না গো? ছোট্ট মানুষ তিনি যখন, আমার বাবা দিরারে বাবা হারা সন্তান, মার আদর তেমন পান নাই। দিনের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করার পরে আমরা খেদমত করব কার? ঠিক তখনই আমার বন্ধুগণ, আমার বাবা দিরা, আল্লাহর নবী বলেছেন তোমরা খেদমত করবা তোমার মায়ের, এরপরে কার? বলছেন তোমার মায়ের। এরপরে কার? বলছেন তোমার মায়ের। এরপরে কার? বলছেন তোমার বাবার। এরপরে কার? বলছেন তোমার এলা, তোমার আহলো, এই যে যারা এলাকাবাসী আছে এই এলাকাবাসীদের হক তোমরা আদায় করবা, এদের খেদমত করবা। যুবক ভাইরা, আমি যদি ইমানদার হই, আমি আল্লাহকে যেহেতু ভয় করি, আমি প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কর্মে আমি আল্লাহ পাকের নির্দেশ মাইনে নেব। কথা বলেন ঠিক না ব্যাথে? আমি আমার মার খেদমত করব, আমি আমার বাবার খেদমত করব। মুসলমান ভাইরা রে, এ বন্ধু, মার আদেশে কুলি হওয়া যায়, মার দোয়ায় বরকত তোলা হওয়া যায়, মার দোয়ায় কপাল খুলে যায়। যেমন কপাল খুলেছিলেন ওয়াইস আল কারানির, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমার ওয়াইস আল কারানি আল্লাহর নবীকে দেখার জন্য বেকুল পাগল হয়ে গেছে, মাকে ডাক দিয়ে বলে মা গো, আমি আমার নবীকে দেখতে যাব, আমি আমার নবীকে দেখতে যাব, নবীর বাড়িতে যাব। মা ডাক দিয়ে বলে বাবা গো, তুমি আমার খেদমত করতেছো, তুমি নবীর কাছে যাইবা, আলহামদুলিল্লাহ, বড় ভালো কথা, শুক্রিয়ার বিষয়। তবে বাবা, আমি তোমার একটা কথা বলি, যাইয়া যদি দেখো নবীজি বাড়িতে নাই, তুমি সেখানে বেশি দেরি করবা না, তুমি চইলা আসবা। আমার বন্ধুগণ ওয়াস আল কারণে গেছেন নবীজির সাথে দেখা করার জন্যে, যাইয়া সালাম দিয়ে জিজ্ঞেস করছি, আমার দিনের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি গো? ভিতর থেকে আওয়াজ আসে, না না, নবী নাই নাই, এখন নাই, নবী বাহিরে গেছে। ওয়াস আল কারনি আর দেরি করে নাই, মার আদেশ মোতাবেক মার কাছে চলে আসে। এ বন্ধু, আবার দ্বিতীয় দিন যখন গেছে, দ্বিতীয় দিন যাওয়ার পরও দেখা পায় নাই, ওয়াস আল কারনি চলে আসে। আবার তৃতীয় দিন গেছে, তৃতীয় দিনও দেখা পায় নাই, ওয়াস আল কারনি চলে আসে। এ বন্ধু, এমনি ভাবে যখন ওয়াস আল কারনি দেখা না পেয়ে চলে আসে, আল্লাহর নবী ও বন্ধুরা জিজ্ঞাসা করেছিলেন ওয়াস আল কারনি কি বলেছে, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াস আল কারনি আমাদেরকে বলে গেছে, তার মা নাকি বলেছে, নবীজি না থাকলে বেশি দেরি করবা না, চলে আসবা, ওখানে সময় অতিবাহিত করা দরকার নাই, মার আদেশ মানতে বাধ্য, এই জন্যে মার খেদমতে সে চলে এসে। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকিয়া আমার বন্ধু
একদম সুন্দর করে একটা টোপলা নিয়ে আসলেন, এই টোপলাটার মধ্যে একটা জামা, এই জামাটা প্যাকেট করা। এ বন্ধু বাইরে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, ওমর ওসমান আবু বকর আলী তোমরা কোথায় গেলা, চলি আমি তোমাদেরকে ডাক দিচ্ছি। সমস্ত সাহাবীরা চলে আসলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর রে এই নাও এই জামার গায়ের জামা, আল্লাহু আকবার, আমার গায়ের জামা, আমার বকত মায়ের খাদেম ওয়াস আল কারনিকে পৌঁছে দিবা, আমার এই জামাটা ওয়াস আল কারনির কাছে পৌঁছে দিবা। এ বন্ধু আমি আমার শাইখের কথা বলি, শাইখে দেওনার একটা আমলের কথা বলি, মুসলমান ভাইরারে আমার আমার শাইখ এইবার হজের জন্য ভিসা রেডি ছিল, আমার বাবা দিরা আমার বন্ধুগণ আমার ভাইরা হজের ভিসা রেডি, এরপরে টিকিটও রেডি, পাসপোর্টও তো দেওয়াই আছে। এ বন্ধু শাইখে দেওনার আম্মাও অসুস্থ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওনার হজরত হজরতের কথা বলছি, আম্মাও অসুস্থ, আমাদের প্রত্যেককে ডাকতে বলে দিলেন, আমি তো হজে যাইতে পারবো না, কেন বাবা যাবেন না, ডাক দিয়ে বলতে দেন মাওলানা আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ, আর এই হজ তো আর নফল হজ, এটা তো আমার জন্য ফরজ না, আমি যদি হজে চইলা যাই আমার মায়ের খেদমত করবে কে, আমার মায়ের আমার শাইখে দাও না, আমার পীর মুর্শিদ যিনি আমাকে রহনুমাই করে তার কথা বলতেছি, তিনি হজে যান নাই, হজে যান নাই, মায়ের খেদমত করেছে, এখন আমার পিসা বহুদূরের মা আম্মা অসুস্থ, বাজান রে বৃদ্ধ বয়সে মায়ের খেদমত করতেছে। আমার ভাইরা ওইদিকে কলিম সিদ্দিকী ভারত থেকে আসছেন হবে হজ করতে, এসে সবাইকে ডাক দিয়েছে, এই দেশের প্রখ্যাত আলেমদেরকে নিয়ে তিনি সাক্ষাৎ করেছেন, এক পর্যায়ে জিজ্ঞেস করেছে মিজানুর রহমান কই, বলা হইছে তিনি আসেন নাই, কানে কানে বলা হইছে আম্মা অসুস্থ। আহ কলিম সিদ্দিকী ডাক দিয়ে বলে দিয়েছে, দেওনার সেই মিজানুর রহমান চৌধুরী ওয়াস আল কারনি হইয়া গেছে। আবার ভাইরা নফল ইবাদত বাদ দেওয়া লাগবে, মাকে খুশি করার জন্য, মা যদি তোমাকে বলে নফল নামাজ পড়ো না, মসজিদে নামাজ পড়ো, তাড়াতাড়ি বাড়িতে আইসো, তুমি নফল বাদ দিয়া মায়ের খেদমতে যাইবা, তাতেই আল্লাহ রাজি হয়ে যাবে, মা খুশি তো আল্লাহ খুশি, মা বেদার তো আল্লাহ বেদা। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর ভয় যার অন্তরে আছে সে অবশ্যই অবশ্যই মার খেদমত করবে, কথা বলেন ঠিক কিনা? এবং ভাইরা আমার আমার বন্ধুগণ আমার বাবা দিলাম আর মানান, যেই কথাটা বলার জন্য এতগুলি কথা আমি বললাম, আল্লাহ পাক সুন্দর করে কি সুন্দর করে মায়াবী আওয়াজ দ্বারা এইভাবে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, লা ইলাহা ইল্লাল্লাহ, চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো ধরে লা ইলাহা আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে, তো মহব্বতে বলি লা ইলাহা আরো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ঢাকা কলবে আঘাত দিয়া লা ইলাহা জোরে জোরে লা মহাবতে লা ইলাহা ইল্লাল্লাহ,
রাসূলুল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।